খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুদী দর্শকবৃন্দ বৃন্দ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আচ্ছা দর্শক কি চলছে বলুন তো এই মুহূর্তে ভারতবর্ষের ভাগ্য বিধাতাদের মধ্যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ঘিরে যেভাবে সারা বিশ্ব জুড়ে দেশে নয় সারা বিশ্ব জুড়ে বৃহত্তম লোকসংখ্যা তথা গণতান্ত্রিক দেশের ভোট প্রক্রিয়া নিয়ে কৌতূহল সাথে সব সমস্ত বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের যে সমস্ত ভবিষ্যৎবাণী এর মাঝে অবশ্যই দেশীয় রাজনৈতিক বিশ্লেষকদের সবারই ভোটের ফলাফলের ভবিষ্যৎবাণী ধুয়ে মুছে সাফ করে দিয়ে ভারতবর্ষের আপামর জনগণ দুবারের ক্ষমতাসীন দলকে যে শিক্ষা দিয়েছে সেটি সত্যি হয়তো ভারতবর্ষের বিশাল সংখ্যক জনসংখ্যার বিচ্ছুরণ বলা যেতে পারে এবং বর্তমানে সেটি হারে হারে টের পাওয়া যাচ্ছে বিগত বাইশে জুলাই থেকে যে বর্ষাকালীন বাজেট অধিবেশন শুরু হয়েছিল সেখানে বর্তমানে বিরোধী দলগুলি যেভাবে এনডিএর জোটের সরকারকে আয়না দেখিয়ে চলেছে সেটাও সংসদীয় গণতন্ত্রে মন্দের ভালো বলা যেতেই পারে তবে এবারে অষ্টাদশ লোকসভার নির্বাচনের পরে বাংলার এক যুবা সংসদ তথা আগামী প্রজন্মের বাংলার কাণ্ডাটির প্রতিভাত বক্তৃতায় নাজিহাল সরকার দুঃখ তথা বিরোধী জোটের মধ্যবনি রাহুল গান্ধী এবং অবশ্যই অখিলেশ যাদব বর্তমানে লোকসভায় মাননীয় ডায়মন্ড হাবারের তৃতীয়বারের বিপুল ভোটে জেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদমই খোলস ছেড়ে বেরিয়ে যেভাবে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে তুলেছেন অচেরেই হয়তো রাহুল অখিলেশদের বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে সেটার আবাস জলের ন্যায় পরিষ্কার আর দু হাজার চব্বিশের মাফ করবেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির ভরাডুবি সাথে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন নিয়ে বঙ্গ বিজেপিকে একদমই কোণঠাসা করে দিয়ে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে শ্বেতপত্র প্রকাশ করতে বলেছেন যেখানে দাঁড়িয়ে বাংলার বিরোধী দলগুলিদের সপাটে ছক্কা হাঁকানোর ন্যায় যে উড়িয়ে দিতে বদ্ধপরিকর সেটাও বেশ একটা নতুন সংকেত ভাবতে পারা যেতেই পারে লোকসভায় নেতা বর্ষিয়ার নেতা বলা যেতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা সুবক্তা ডেরেক ওব্রায়নও কেমন যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন আগ্রাসী রূপের মাঝে মিয়মান তবে বাংলার যা বর্তমান অবস্থা সেখানে দাঁড়িয়ে বিগত ১৩ বছরের গিমিকের রাজনীতি পরিত্যাগ করে সর্বভারতীয় স্তরে নিজেদের গ্রহণযোগ্যতা সুনিশ্চিত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবল সরকার পক্ষের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠছেন না উঠছেন বিরোধী দলগুলিরও কাছে এবং এতে বলা যেতেই পারে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষদের যে একটা বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে সেটাও এক নতুন অধ্যায়ের সূচনা হ্যাঁ এই আক্রমণাত্মক ঝাঁজটা যদি ধরে রাখতে পারেন উনি তবে বর্তমান তৃণমূলের সমস্ত সৈনিকেরা যদি সেগুলি গ্রহণ করতে পারেন আখেরে বাংলা ও বাঙালির নবজাগরণের নতুন প্রভাত হয়ে উঠতে চলেছে সেটা কিন্তু খুবই আশাব্যঞ্জক কিন্তু সর্বভারতীয় স্তরে ভোটের রাজনীতিতে যদি তৃতীয় ফন্ড তৈরি হয় সেখানে কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে বর্তমান ভারত সরকারের দলগুলি সেটাও বড় উদ্বেগের কারণ হয়ে উঠবে না তো সময়ে বড়ই বলবান তবে আগামী প্রজন্মের সামনে যে বৈষম্যের সামাজিক অবস্থান সেগুলির কি হবে সেগুলি কি মুক্ত করা যেতে পারবে একদিকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী শ্রমিকের দল পাড়ি দিচ্ছে বিভিন্ন রাজ্যে রাজ্যে নিজও এবং নিজও নিজ পরিবার প্রতিপালনের উদ্দেশ্যে এই তো কেরলের ওয়ান লোকসভায় যে ভয়াবহ ভূ স্থলন হলো সেখানে শত শত নিরাপরাধ কেরলবাসীদের মৃত্যু মিছিল এবং সেখানেও অজস্র প্রযায়ী শ্রমিকদের বর্তমানে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই কেন্দ্রটি জানেন কার বর্তমান বিরোধী দলের মধ্যমণি রাহুল গান্ধীর জেতা আসুন যদিও তিনি উত্তরপ্রদেশের অন্য একটি আসনে জিতে এই কেন্দ্রটি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন তবুও এই মুহূর্তে যুব সাংসদের মানে আমাদের ভারতবর্ষের নতুন যুবা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে পরিদর্শনে যাওয়াটা ভীষণই সময় উপযোগী হবে কারণ তখন কিন্তু বাংলা তথা ভারতবর্ষের রাজনীতির বর্তমান পরিস্থিতি যে কী হতে চলেছে সেটা কিন্তু সবাই বুঝতে পারবে এখানে একটা কথা বলে রাখা ভীষণই প্রয়োজন বাংলায় চব্বিশের লোকসভা নির্বাচনে যেভাবে সংখ্যালঘু মানুষজন দু হাত ভরে ভোট দিয়েছেন বিজেপি জুজু আটকাতে সে বিষয়ে আরও বেশি করে সংগঠনকে ধর্মীয় প্রভাব থেকে মুক্ত রাখতে কঠোর সিদ্ধান্ত যে নিতে হবে সেটাও এক চ্যালেঞ্জ বর্তমান আগামী দিনের বাংলার কাণ্ডাডির কাছে মেধার সাথে সমকালীন রাজনৈতিক জ্ঞানের পরিস্ফোরণের মাঝে কিছু কিছু অতি উৎসাহী সাংসদবৃন্দদের বাল্যক্ষিল্য আচরণগুলি জানি উনি সমর্থন করেন না তবু এগুলি বন্ধ করতে হুইপ জারি করাটা সময়ের চাহিদা ভালো থাকুন আশায় বাঁধুন বাংলাতে ধর্মীয় মেরুকরণের যে বন্নিশিকা সেই বন্যিশিকায় কেউ যেন অসহায়তা বোধ না করেন এখানে একটা গান আমার নিজের লেখা গাইছি নবজাগরণ চারিদিকে বাংলা ঘুরে সন্দেহ নেই আর বাংলা একদিন দেখাতো পথ সারা ভারতবর্ষকে কালের সোতে হারিয়ে চলেছে ছিয়াত্তর বছরের রাজনীতির মেরুকরণের মাঝে বাংলা একদিন সত্যি পথ দেখাতো সারা ভারতবর্ষকে আমরা আশা করব মাননীয় যুব সংসদের যে পরিস্ফুরণ আমরা দেখলাম ভারতবর্ষের লোকসভার বর্ষাকালীন বাজেট অধিবেশনে সেটা যদি উনি ধরে রাখতে পারেন বাংলা সগর্বে বলবে আমরা পারি আমরাই স্বাধীনতা নিয়ে এসেছি আমরাই পরাধীনতার শৃঙ্খল মোচন করেছি ভারত মায়ের আর আগামী দিনে আমরাও সমস্ত ধর্মীয় মেরুকরণ মুছে দিয়ে একটা নতুন ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলব বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট